আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি ডাটা শাক রান্না করব। এখানে আমি দুই আটি পরিমাণ ডাটা শাক নিয়েছি। এই ডাটা শাকগুলো কীভাবে বেছে নিতে হয় আমি দেখাচ্ছি। ডাটা শাকের যেটুকু অংশ নরম ঠিক সেই পরিমাণ ডাটা নিতে হয়, আর বাকি অংশটা ফেলে দিতে হয়। এটুকু পরিমাণ নরম অংশ সেইটুকু পরিমাণ আমি নিয়েছি। এভাবে ঘুরিয়ে মোচড় দিলে বোঝা যাবে যে এইটুকু জায়গা নরম আছে, যেই জায়গাটা শক্ত সেই জায়গাটা ভাঙবে না। এভাবে আমি দুটো আটির শাকই বেছে নিচ্ছি। দুটা আটিরই সবগুলো শাক বাছা হয়ে গেছে। এখন আমি বেশি পানিতে এই শাকগুলো ভালো করে চার পাঁচবার ধুয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধুলে পাতার মধ্যে যে বালু থাকে সেই বালুটা চলে যাবে। এভাবে আমি চার পাঁচবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। ডাটা শাকগুলোকে আমি পাঁচবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। ডাটা শাককে সবসময় মিহিকুচি করে নিতে হয়। প্রথমে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপর যেই জায়গাটাতে আমি কেটেছি সেই জায়গাটা এভাবে ভাঁজ করে এনে তারপর এখান দিয়ে আমি এখন কুচি কুচি করে নেব। সবগুলো শাক আমি কুচি করে নিয়েছি। এখন এই শাকটা রান্না করতে আর যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আধা কাপ পরিমাণ রসুন কুচি নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর 4টি ছোটো সাইজের কাঁচা মরিচ নিয়েছি, আর 2টি আস্ত শুকনো মরিচ নিয়েছি। আর লাগবে তেল, তেলটা আমি পরিমাণ মতো দিব, খুবই সামান্য তেল দিব। এখন আমি কেটে রাখা শাকগুলো কড়াইতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে আমি শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তাহলে আমি ফিরে আসছি শাকটা ভালো করে সেদ্ধ হওয়ার পর। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা তুলে একটু পরপর আমি নেড়ে দিয়েছি। নেড়ে দিতে হবে, নাহলে আবার নিচে পোড়া লেগে যাবে। এখন আমি শাকটা বাগার দিব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্ত শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি এবং রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। শুকনো মরিচটা আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আস্ত কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। একটু চেপে চেপে ভাজতে হবে যেন সবগুলো একসাথে মিলে যায়। যখনই দেখা যাবে যে শাকটা ঝরঝরা হয়ে গেছে এবং একবার ড্রাই ড্রাই হয়ে গেছে, তখনই বোঝা যাবে যে শাকটা ভাজা হয়ে গেছে। ডাটা শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে, এবং এই ডাটা শাকটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। আমার রান্না হয়ে গেছে, একেবারে সব কিছু একসাথে মিলে গেছে এবং ভর্তা ভর্তা হয়ে গেছে। শাকটা অনেক কমে গেছে, একেবারেই কমে গেছে, 1/4 ভাগ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি, এখন আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমার অত্যন্ত মজাদার ডাটা শাক ভাজি। এর মধ্যে আমি ভেজে রাখা শুকনো মরিচ দুটো দিয়ে সাজিয়ে দিচ্ছি। শুকনো মরিচ ভেঙে ভেঙে ডাটা শাক দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। তো আশা করছি আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।